কে যেন বলছিল 6 নম্বর কাপ নিয়েই ফিরবে দেশে। এই কথা বলে কে শুনি, 3 নম্বর কাপ নিতেই যাদের 36 বছর লাগছে। লাগুক না হয় 36 বছর, এবার কাপ তো আমরাই পাইছি। 3 নম্বর কাপের আনন্দ আমরা বহুত আগেই গোলায় খাইছি। বহুত আগে শেষ আনন্দ করছিল তোমরা 20 বছর আগে। 36 বছর হইতে তো আরো 16 বছর লাগে। 16 হোক আর 116, কাপ আর চোখে দেখা লাগবো না। কেন, কাপটার কি দাদার সম্পত্তি ভাবতেছো নাকি নিশ্চয় একেবারে কিনা? ওই রকমই মনে করো, এইটা তো সবে শুরু। তোমাগো আসিল তো ওই এক বুইরা মেসি, পরের বার তো তাও থাকবো না গুরু। দলের এখন সবাই মেসি, মার্টিনেজ রেই দেখো। বেয়াদব যতই ভালো খেলুক, একদিন ভাইঙা পড়বো লিখা রাখো। বাহ, উল্লাস করলে বেয়াদব, কাপ জিতার পর পয়সা থাকবো চুপচাপ। কই মেসি তো কাউরে করলো না অপমান, মেসিও তো জিতছে কাপ। হ আর তো কিছু পাও না, এখন মার্টিনেজ এর পিছে লাগছো। ওহো, নাকি কাপ নিছি দেখা ডরাইছো? হা হা হা, এত হাসি আসতেছে কেন, লাফিং গ্যাস টেস্ট মারছো? আহারে, খুব কষ্ট না, এখন কান্নাটা একটু কমান। পুরো আর্জেন্টিনা মিলা সবে হইছো আমাগো পেলে দাদুর সমান। পেলের সময় মেসি থাকলে কাপ থাকতো আমগো 100। বিশ্বকাপ হইলই মাত্র 22টা, বোকা ছেলে কি বলে দেখছো? আরে জানি জানি, ওইটা তো কথার কথা বললাম। এতদিন পরে কাপ জিতা তোমগো মাথা উলায় গেছে বুঝলাম। আহারে, কাপ না পায় কি কষ্ট, চোখটা মুছো আগে। বুকের বাম পাশে 5 স্টার দেখা মনে বড় লাগে। আরে বেটা, স্টারই খালি 5টা তো গো, 3টা তো জুলেরিমে কাপ ছিল। জুলেরিমে আর ওয়ার্ল্ড কাপ যে একই জিনিস এইটা যে জানে না, সে নিজের মূর্খতার পরিচয় দিল। কি আবার, জুলেরিমে তো জুলেরিমে, বিশ্বকাপ তো আর না। হ, কাপ না পাইলে মানুষ এগুলাই বলে, চোখ থাকিতেও কানা। আরে 3টা যখন পাইছি তখন 5টা হইতে আর কত দূর? বেশি না, এই ধরো 36 দোগুণে 72। হইছে, রাখো মিয়া, খালি হাতে বাড়ি গেছো তাও তোমাকে শরম করে না? খালি হাতে বাড়ি গেলেও কোনো জায়গা থেকে আমাদের 1 নম্বর পজিশন তো নড়ে না। বাপ দাদাই কইরা দিয়ে গেছিল, সেইটা ভাইঙ্গা আর কত। ফিফা র‍্যাঙ্কিং এ এখনো আমরা একে ভাইয়া, সিটিং লাইক রাজার মতো। এতই যখন ভালো খেলো তো এইবার কাপ পাইলা না কেন? সুযোগ দিলাম তোমাদের, এত কাপ নিতে বিরক্ত লাগে ম্যান। কি আর বলবো তোমাগো, কোয়ার্টার থেকে বাদ পড়লা তাও কি চাপার জোর? তোমাগো কাপের ইতিহাস যাই না, মাইন্ডসে তো কয় তোমাগো চোর। কাপের আবার ইতিহাস কি, কাপ তো কাপই হয়। ওই যে দ্বিতীয়বার হাত দিয়া গোল দিলা আর প্রথমবার দেখাইলা ভয়, আর তৃতীয়বার কি করছি কিছু খুঁজা পাও নাই এখনো? না, এইবার তোমরা ভালোই খেলছো, উদাই দোষ দিব না কোনো। যাক, তাও তো স্বীকার করলাম আমরা কাপের যোগ্য ছিলাম। যোগ্য তো আমরাও ছিলাম, তাও তোমাদের সুযোগ দিলাম। এই যে আবারও শুরু, যেই লাও সেই কদু। না খোসাইলে কেমনে মিয়া, খোসাইতে লাগে বড় মধু। এই খোসা খুশি বাদ দাও তো, এখন বিশ্বকাপ তো শেষ। সেইটা ঠিকই বলছো, দিন শেষে তো আমরাই বাংলাদেশ।